আগ্নেয়াস্ত্র সহ এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করলো ইংরেজবাজার থানার পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার কাটাগড় এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র ওই কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম মিতানুল্লাহ শেখ, বাড়ি কালিয়াচক থানার মুচেহার পাড়া এলাকায়। ধৃতের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে 4টি আগ্নেয়াস্ত্র। পুলিশের অনুমান, কাউকে বিক্রি করার জন্য আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে কাটাগড়ে এলাকায় দাঁড়িয়েছিল ওই কারবারি। গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ সেখানে হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার ধৃত অস্ত্র কারবারিকে মালদা জেলা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।